হ্যালো গাইস, মাস্কট মেকআপ বাই মনীষার পক্ষ থেকে আজ আমি নতুন একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো মেকআপ চলো স্টার্ট করা যাক। আমি প্রথমে আমার আইব্রো দুটোকে খুব সুন্দর করে ড্র করে নিলাম। এরপর কনসিলার দিয়ে আইব্রোর উপর ও নিচে আমি হাইলাইট করলাম। এবার আমরা আই মেকআপের জন্য কনসিলার আমরা ইউজ করছি। তারপর কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর সেটিং পাউডার দিয়ে কনসিলারটাকে আমরা সেট করছি। এরপর আমরা নিউড কালার, একটা পিঙ্ক, নিউড পিঙ্ক কালার আই শ্যাডো দিচ্ছি ক্রিজ লাইনে। সেটা ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর আমরা ডার্ক পিঙ্ক কালার আই শ্যাডো দিচ্ছি, সেটাও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এরপর আমরা একটা ডার্ক ব্লু কালার আই শ্যাডো নিয়ে আউটার কর্নারে ইউজ করছি, সেটা ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর একটা স্কাই কালার আই শ্যাডো আমরা আই মিডলিলে ইউজ করছি। আবার আমরা ফের কনসিলার দিয়ে সুন্দর করে আমাদের ক্রিজটা কেটে নেব। আবার কনসিলারটিকে সেটিং পাউডার দিয়ে আমরা শেড করে নিচ্ছি। এরপর আমরা স্কাই কালার আই শ্যাডোটা আই মিডলে আবার ইউজ করছি, যেহেতু ক্রিজ কাটার পর সেটা চাপা পড়ে গিয়েছিল, তো আমরা ফের ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করতে হবে। আমার ফার্স্ট টাইম এই রেকর্ডের ভিডিও হচ্ছে, তো যদি কোনো ভুল হয়ে যায় তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও। এরপর আমরা সুন্দর করে ব্ল্যাক আইলাইনার দিয়ে একটা সুন্দর উইংস লাইনার টানছি। এরপর আমরা আইল্যাশে মাস্কারা ইউজ করছি। ব্রাউন আই শ্যাডো দিয়ে লোয়ার ল্যাশ লাইন আমরা ব্লেন্ড করছি। এরপর আমাদের স্কিন বুঝে কালার কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। যদি ফেসে ডার্ক সার্কেলস অর ডার্ক স্পটস থাকে, সেই সমস্ত জায়গায় আমরা কালার কারেক্টার ইউজ করছি। এরপর আমি আমার টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করছি, তোমরা তোমাদের টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করো।
এরপর এই ফাউন্ডেশনটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোথাও কোনো জায়গায় বাদ না পড়ে থাকে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। আমরা প্রথমে হাইলাইট এরিয়ায় কনসিলার দিয়ে তারপর কন্ট্যুরিং এরিয়াগুলো কন্ট্যুরিং করছি। কন্ট্যুরটাকে তারপর সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, কারণ কন্ট্যুর যদি ডিপলি হয়ে থাকে তো সেটা খুব বিদ্রুতে দেখায়, তো তার জন্য খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। এরপর পুরো ফেসে ফাউন্ডেশন সেট করার জন্য আমরা সেটিং পাউডার ইউজ করছি। এরপর আমরা কন্ট্যুরিং এরিয়াগুলোতে ব্রোনজার ইউজ করছি। এবার চলে এলো আমার মেকআপের ফেভারিট, সবচেয়ে ফেভারিট পার্ট, ব্লাশার। সুন্দর করে ব্লাশার লাগিয়ে নিচ্ছি, একটা ব্লাশিং ব্লাশিং লুক আনার জন্য। এরপর আমরা আমাদের হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইটার ইউজ করেছি। তারপর আমি একটা ডার্ক পিঙ্ক কালার লিপস্টিক ইউজ করছি। তো তোমরা ফাইনাল লুকটার জন্য ওয়েট করে থাকো, ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমরা জানাবে। আর ফার্স্ট টাইম এরকম রেকর্ড করে তোমাদের জন্য সমস্ত মেকআপের ইনস্ট্রাকশনগুলো দিলাম, কেমন লাগলো জানিও। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাথে সাথে আমার এভাবেই পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব তো করে দিও অন্তত। যাই হোক, তো আবার আসবো কিছুদিন পর তোমাদের সঙ্গে নতুন নতুন মেকআপ লুক নিয়ে। তার জন্য আমার সাথে থেকো, আর আমার এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।